নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মাগুরায় সাকিব, রূপগঞ্জে গোলাম দস্তগীর গাজী এবং সাভারে ডাক্তারের নাম সহ আওয়ামী লীগের তিন প্রার্থীকে শোকজ করেছে ইসি। এছাড়াও জাতীয় পতাকাবাহী গাড়ির সাথে পুলিশ প্রোটোকল নিয়ে চট্টগ্রামে স্বতন্ত্র মনোনয়ন জমা দিয়ে ফের বিতর্কে হুইপ শামসুল হক। সাবেক নির্বাচন কমিশনার শাহনেওয়াজ বলেন, এই ধরনের কর্মকাণ্ড নির্বাচনী আচরণবিধির পরিপন্থী, যার শাস্তি 50,000 টাকা জরিমানা অথবা জেল। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। জাতীয় পতাকাবাহী গাড়ির সাথে পুলিশ প্রোটোকল, এভাবেই সদলবলে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিলেন জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী। তবে নির্বাচনের আইন অনুযায়ী এটা আচরণবিধি লঙ্ঘন। জাতীয় সংসদ নির্বাচনের রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 14(1) ও (2) ধারার পরিপন্থী। সরকারি গাড়ি ব্যবহার করছে, পতাকা ব্যবহার করেছে, সরকারি গাড়ির ড্রাইভার ব্যবহার করেছে এবং দলবদ্ধভাবে গিয়ে নমিনেশনের ব্যবস্থা করেছে, এটা মানে সরাসরি আইনের একেবারে বিরোধী এবং এটা এই জন্য নিম্নতম শাস্তি, মানে মোট শাস্তি হলো 50,000 টাকা জরিমানা অথবা 6 মাস জেল। বুধবার মাগুরাতেও আচরণবিধি ভঙ্গ করেছেন সাকিব আল হাসান। মাগুরা এক আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রধান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ সত্যব্রত শিকদার এই স্বনামধন্য ক্রিকেটারকে শোকজ করে চিঠি দেন। এছাড়াও নারায়ণগঞ্জ 1-এর প্রার্থী এবং ঢাকা 19-এর প্রার্থী ডাক্তার এনামুর রহমানকে আচরণবিধি লঙ্ঘনের দায়ে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে চিঠি দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। জাতীয় নির্বাচনের রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি অনুযায়ী নির্বাচনের আগের শেষ 3 সপ্তাহ প্রার্থীরা প্রচারণা চালাতে পারবে, তার আগে নয়। এদিকে বৃহস্পতিবার বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে ইসি সচিব জানান, মনোনয়নপত্র দাখিলের আর সময় নেই। বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে আপনাদেরকে অবহিত করা হচ্ছে যে এই সময়সীমা ইতিমধ্যেই শেষ হয়েছে, এটা বর্ধিত করার কোনো সময় বা সুযোগ নেই। এর আগে দুপুরে নির্বাচন কমিশনে এসে পুলিশের মহাপরিদর্শক জানান, ভোটের দিনের পরিবেশ নিয়ে কোনো আশঙ্কা নেই। যে কোনো সময় জাতীয় নির্বাচন না, যে কোনো ছোটো নির্বাচন হয়, যদি যে কোনো আইন বহির্ভূত, বিধি বহির্ভূত যে কোনো ঘটনা সংঘটিত হয়, এর জন্য পুলিশের লোক হোক বা যে লোকই জড়িত থাকুক, তার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা নেওয়া হবে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।